সুপ্রিয় সুধি, নবীন এবং প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণের অনুষ্ঠান নবধারায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি বৈচিত্র্যময় আমাদের জীবন, অতীত থেকে বর্তমানকে ছুঁয়ে ভবিষ্যতের দিকে আমাদের যাত্রা। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় মেতেছে, আলোর জোয়ারে খুশির বান ডেকেছে। সুপ্রিয় সুধি, আজকে আমি এক ঝাঁক নতুন এবং প্রতিভাবান শিল্পীদের নিয়ে বসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেব বলে। অনুষ্ঠানের শুরুতেই তাদের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে রয়েছে ভাবনা দাস, তারপর আছে তরুণা বড়ুয়া, পাশে রয়েছে বেলাল হোসেন, এবং বেলালের পাশে আছে আমাদের সম্পদ বড়ুয়া। আমি এবার আমার বাম পাশে যারা রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের সক্ষতা গড়ে দিতে চাই। আমার বাম পাশে প্রথমেই রয়েছেন কুমকুম কাস্তগীর, তারপর আছে অনুসুয়া দাস, অনুসুয়ার পাশে রয়েছে রাহুল ঘোষ দস্তিদার, এবং তারপর যথারীতি সুরজিৎ দা, সুরজিৎ সেন। আজকের অনুষ্ঠানে আমরা গান শুনবো, কবিতা শুনবো, নাচ দেখবো, আরো নানা আয়োজন রয়েছে। আমি সরাসরি যেতে চাই কুমকুমদির কাছে। কুমকুমদি কেমন আছেন? খুব ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? আছি, বেশ ভালো আছি, আমি সবসময় বেশ ভালো থাকি। আচ্ছা, আজকের আয়োজনে আপনি কি করবেন ঠিক করেছেন? আমি একটি রবীন্দ্রনাথের গান করব। আমাদের চিরচেনা রবীন্দ্রনাথ, বাঙালির খুব প্রাণের কাছে যার অবস্থান তিনি হলেন রবীন্দ্রনাথ, তাই না? রবীন্দ্রসঙ্গীত শুনলেই বেশ কেমন একটা ভেতরে আলোড়ন তৈরি হয়, হয় না? মন শান্ত হয়ে যায়। আপনার রবীন্দ্রনাথের সঙ্গে এই যে সখ্যতা, রবীন্দ্রসঙ্গীতই তো বরাবরই করেন, এটা কখন থেকে শুরু? তা আমি আগে করতাম, মাঝখানে আমার একটা গ্যাপ ছিল, এখন আমি আবার নতুন করে শুরু করছি। অর্থাৎ ওই রবীন্দ্রনাথের সঙ্গেই কিন্তু আছেন, তাই না? এবং থাকবেনও নিশ্চয়ই। তাহলে গানে যাই দিদি। হ্যাঁ দিদি। Hey.
রবীন্দ্রনাথের গান প্রেম পর্যায়ের হলেও মনে হয় যেন কোথায় একটা যে এটা প্রার্থনা সঙ্গীত হয়ে যায়, তাই না দিদি? কেমন লাগলো সবার? আমার তো খুব ভালো লেগেছে, সবার ভালো লেগেছে, তাই না?